চট্টগ্রামে ক্রিকেটের আন্তর্জাতিক ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মূল গেট ছুঁই দিয়েই নির্মিত হচ্ছে চট্টগ্রাম সিটি আউটার রিং রোডের পতেঙ্গা অংশ থেকে পোর্ট কানেক্টিং সড়কের সঙ্গে সংযোগ উড়াল সড়ক থেকে নামার অংশটি। স্টেডিয়াম থেকে উড়াল সড়কের দূরত্ব যেমন একদমই কম, তেমনি খেলোয়াড়দের ড্রেসিং রুম থেকে এর দূরত্ব মাত্র 20-25 ফুট। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনে নিরাপত্তা ঝুঁকির কথা বলছেন ক্রীড়া সংগঠকরা। খেলা চলছে, কেউ যদি একটা পাথর মেরে দেয়, কেউ যদি একটা ককটেল ফুটে বা কেউ যদি একটা আতশবাজি ফুটে, সেটাও তো ঝুঁকি শুরুর থেকেই। এখানে যারা জড়িত ছিল তারা হয়তো খেয়াল করে নাই, বা যারা প্ল্যান করে তারা খেয়াল করে নাই। এখানে যে ড্রেসিং রুমের পাশে ফ্লাইওভার থাকতে পারে না, সেই কারণে এটা অবচেতনমূলকভাবে কাজটা করা হয়েছে। যার কারণে সিংহভাগও যদি সে যদি ক্রিকেট খেলার বুঝতো বা জানতো আন্তর্জাতিক সম্পর্কে এই কাজটি করতো না। ভেনু ম্যানেজার অবশ্য নিরাপত্তা ঝুঁকির বিষয়টি মানতে নারাজ, যদিও তার কথাতেই প্রকাশ পায় ঝুঁকি কিছু তো আছেই। তিনি বলছেন সড়কের সাথে উঁচু দেয়াল তুলে দেওয়া হবে, একই সাথে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক ম্যাচ হবে। ফ্লাইওভার যেই জায়গায় নামবে ড্রেসিং রুমের পাশ দিয়ে যখন যাচ্ছে, ওইখানে একটা 20 ফিট মতো একটা প্রোটেকশন থাকবে। আর ডিউরিং দ্য ম্যাচ তো এমনিও জিরো ট্রাফিক হয়ে যায়, রাস্তা বন্ধ থাকে, তো আমার মনে হয় না এটা সিকিউরিটি কনসার্নে কিছু খুব একটা বড় হুমকি হবে। তবে তার এই দাবি মানতে নারাজ ক্রীড়া সংগঠকরা। তারা বলছেন এখন হয়তো রাস্তা বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি আছে, আগামীতে হয়তো সেই পরিস্থিতি নাও থাকতে পারে। একই সাথে এখন হয়তো চট্টগ্রামের প্রভাবশালী নেতা ও ক্রীড়া সংগঠক আজম নাসিরউদ্দিন আছেন, তিনি বোর্ডেও প্রভাবশালী, তাই অনেক কিছুই হয়ে যাচ্ছে, কিন্তু সামনে তা নাও হতে পারে। এছাড়া এতদিন দেশে মাঠের সংখ্যাও কম ছিল, কিন্তু এখন বিকল্প অনেক মাঠ আছে, তাই আগামীতে চট্টগ্রামে আন্তর্জাতিক ম্যাচ না হবার শঙ্কার কথা জানান তারা। এখন হচ্ছে না ফার্স্ট ক্লাস ক্রিকেট, বিদেশি দল আসছে না, কিন্তু আন্তর্জাতিক খেলার জন্য সেন্সিটিভ খেলা যেগুলো যেগুলো হবে সেগুলোর জন্য হয়তো রাস্তা বন্ধ করবে, তারা আলোচনা করে মিটিং করে সভা করে। আর যদি না আন্তর্জাতিক খেলা সিটিংতে চলে যাবে, অন্যান্য স্টেডিয়ামে চলে যাবে, সেটা সিটিংবাসী বঞ্চিত হবে। তাদের তো স্টেডিয়ামের অভাব নেই, আগে আর অভাব ছিল, এখন তো অভাব নেই। শেখ কামাল স্টেডিয়াম আছে কক্সবাজারে, সিলেটের স্টেডিয়াম আছে, খুলনা স্টেডিয়াম আছে, আর হোম অফ গ্রাউন্ড তো আছে আছেই। উড়াল সড়কের জন্য ভাঙা পড়বে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দৃষ্টিনন্দন প্রবেশদ্বার ও এর পাশের সব স্থাপনা। 2004 সালে ICC-র অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আসর দিয়ে যাত্রা শুরু করে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। আর 2006 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায় দেশের লাকি এই গ্রাউন্ড।